আমন্ত্রণ বেলা 12টা সংবাদে সাথে আছি আমি অনুভা বিশ্বাস। নির্বাচন ঘিরে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে ধুঁকছে পর্যটন খাত। ডিসেম্বর মাস পর্যটনের সেরা সময়, ভ্রমণের উপযোগী আবহাওয়া ও স্কুল কলেজ ছুটি থাকায় এ সময় তিল ধারণের জায়গা থাকে না কক্সবাজার, বান্দরবান, সুন্দরবন, সিলেট সহ দেশের প্রধান পর্যটক এলাকায়। এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। হোটেল রেস্তোরাঁগুলো লোভনীয় অফার দিয়েও পর্যটক টানতে পারছে না। যানবাহনে আগুন, ভাঙচুর আতঙ্কে বাইরে বের হওয়ার সাহস পাচ্ছেন না কেউ। পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের অভিযোগ, রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটন খাতে খরা চলছে। পর্যটন গন্তব্যে এয়ারলাইন্স ও বাস টিকিট বিক্রিতে নেমেছে ধস। বেশি ছাড়ের পাশাপাশি নানান সুযোগ সুবিধা দেওয়ার পরও পর্যাপ্ত গ্রাহক নেই হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট ও পর্যটন সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানগুলোতে। এভাবে চলতে থাকলে পর্যটন খাতে যুক্ত সংশ্লিষ্টদের পথে বসতে হবে। ডলারের বিনিময় হার বাড়ার কারণে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত এক বছরে 1,400 কোটি টাকা লোকসান করেছে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম। বৃহস্পতিবার কুর্মিটোলায় বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত সংলাপে তিনি এ তথ্য জানান। শফিউল আজিম বলেন, গত বছরও আমরা লাভে ছিলাম, এবছরও লাভে থাকব, তবে ডলার এক্সচেঞ্জ রেটের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে আগে $1 বিপরীতে 85 টাকা দিতে হতো, এখন দিতে হচ্ছে 116 টাকা। এটা বিশ্বব্যাপী ক্রাইসিস। গত অর্থ বছরে ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে 1,400 কোটি টাকা ক্ষতি হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতি কেজি আলুতে বেড়েছে 20 টাকা। এক সপ্তাহ আগে বিক্রি হওয়া পুরাতন আলু বিক্রি হয়েছে 50 টাকায়, এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 টাকায়। নতুন আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকা দরে। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন বাজারে এখন সাদা নতুন আলু বেশি, কিছু দোকানে পুরনো আলু পাওয়া যাচ্ছে। পুরনো আলু এখনও বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। পুরনো আলুর দামও আগের তুলনায় 20 টাকা বেশি। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা ও র‍্যাব একের যৌথ অভিযানে নাশকতার অভিযোগে 9 জন আটক করা হয়েছে। তবে রেলের ঠিক কোন কোন ঘটনায় তারা জড়িত সে সম্পর্কে বিস্তারিত জানায়নি র‍্যাব। বিমানবন্দর রেল স্টেশনে রাত 14:45 এক সংবাদ সম্মেলনে র‍্যাব একের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশতাক আহমেদ বলেন, বিমানবন্দর রেল স্টেশন এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। নাশকতা রোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কমলাপুর রেলওয়ে স্টেশনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে সংস্থা দুটি সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। জানা গেছে, সিটি এনএসআই এর 12 জন এবং র্যাবের 50 জন সদস্য কমলাপুর রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় চৌকস নজরদারিতে নিয়োজিত। আমি বিজলি কেবল, আমি কেবল, আমি 99.99% কপার, আমি সস্তা, আমি বুয়েট ও আইএসও সার্টিফাইড, আমি সস্তা, আমি অগ্নি প্রতিবন্ধ, তাই নিরাপদ, আমি সস্তা 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 সস্তা, তাই নিরাপদ কেবল মানে বিজলি কেবল, বিজলি কেবল নিরাপদ আজীবন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাশ করেছেন 62.96% শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে এ ফল প্রকাশ করা হয়েছে। বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন 41,663 শিক্ষার্থী, এর মধ্যে পাশ করেছেন 26,229 জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে 15,023 জন ছাত্র এবং 11,206 জন ছাত্রী। পাশের হার 62.96%।
রাজধানীর তুরা গ্রামপুরা মিরপুর হাজারীবাগ ও বংশাল থানায় করা নাশকতার পাঁচ মামলায় বিএনপি জামায়াতের ১৩৫ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০০ জনকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার পাঁচটি পৃথক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় ঘোষণা করেন। নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবার প্রথম বার্ষিক সামষ্টিক মূল্যায়নে অংশ নিয়েছে। তাদের মূল্যায়নের রিপোর্ট কার্ড প্রস্তুত করা হচ্ছে নৈপুণ্য অ্যাপে। এই অ্যাপ থেকে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড, আচরণগত ট্রান্সক্রিপ্ট ও বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করা যাবে। আজ থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শুধু শ্রেণী শিক্ষকরা রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারবেন, আর বিষয়ভিত্তিক শিক্ষকরা দুই ধরনের ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করতে পারবেন। চট্টগ্রামের সিসি ক্যামেরার ফুটেজ দেখে এক চোরকে শনাক্ত করে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ। বুধবার দিনগত রাতে বায়েজিদ বোস্তামি থানার বাংলাবাজার ডেবারপাড় এলাকা থেকে মোহাম্মদ বদিউজ্জামান বুলবুল নামে ওই চোরকে গ্রেফতার করা হয়। এ সময় চুরি করা ৬০,০০০ টাকাও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার বদিউজ্জামান বুলবুল দিনাজপুর জেলার চিরির বন্দর থানার নবীপুর হাজিপাড়া গ্রামের মোহাম্মদ মুক্তার হোসেনের ছেলে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে। ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। তাছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। নিহতদের মধ্যে হামলাকারী ও তার বাবাও রয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দেশটির রাজধানী প্রাগের চার্লস ইউনিভার্সিটিতে ভয়াবহ এ বন্দুক হামলার ঘটনা ঘটে। এর আগে দেশটিতে একক বন্দুকধারীর হামলায় এত হতাহতের ঘটনা ঘটেনি, তাই এটিকে আধুনিক চেক প্রজাতন্ত্রের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা বলে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনায় ২৩ ডিসেম্বর একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট পিটার পাভেল। দর্শক, এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর ২টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।